সে একজন র্যাপিস্ট সে ব্ল্যাকমেইল করেছে এটাকে সে এই প্রসঙ্গটা আসে না আমি এখন এখন তার সাথে আমার সম্পর্ক নেই তা আমি বারবার বলছি এই ফুলহঙ্গারের নাম শুনলে আমার বমি হয় খাওয়ার রুচি থাকে না আমার রুজু নষ্ট হয় সুতরাং এই নামটা এখানে উচ্চারণ করে পরিবেশটা নষ্ট করার প্রয়োজন মেয়ের সাথে আমার আদৌ কোনো যোগাযোগ নাই তাকে তার সাথে কথা বলার কোনো সুযোগও নেই এক কিছুদিন আগে আমার মেয়ে একদিন আমার ওয়াইফকে মোবাইল করেছিল আমার মেয়ে বলতেছে আমি যদি ওখানে চলে যাই তোমাকে আর আব্বুকে গুলি করে মারা ফেলবে এইটা মুস্তাক বলছে আমার মেয়েকে এভাবেই সে আতঙ্কের মধ্যে এখন আমার ওয়াইফের একটাই মোবাইল সে তো আর সে রেকর্ড এত আপডেট না যে সে রেকর্ড করবে জিমফিং কে দিয়ে সব কিছু কাজ করা সম্ভব হয় তাকে দিয়ে আমাদের 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 বিপক্ষে কথা বলে বাপমার বিপক্ষে কথা বলে সে প্রমাণ করতে চায় সে ফেসবুকে ইউটিউবে সামাজিক মাধ্যমে হাসায় নাচায় গায়ে হয় এগুলো সবগুলা অভিনয় করে যেটা শাওনাসরা বলছেন যে মুস্তাককে মুস্তাক তিসাকে দিয়ে অভিনয় করাচ্ছে আমরা আমরা আইনি আশ্রয়ে আমরা মামলা চলতেছে এবং মামলার মাধ্যমে একটা সলিউশন আসবে আমার মেয়ে যদি ওখানে খুনও হয় তার লাশটা পর্যন্ত আমরা বাসায় আনতে চাই ওখানে যদি মোস্তা খুন করে ফেলে তাকে তার লাশটা পর্যন্ত আমার বাসায় বাসায় নিয়ে আসতে চাই মোস্তাকের ওখানে রাখা তো প্রশ্নে সে মোস্তাকের পুরো পরিবার আওয়ামী লীগ করে পুরো পরিবার তার পুরো পরিবার আওয়ামী লীগ করে এখন যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এখন আমরা সুফল কিছু আশা করতেছি তিনটা মামলাই চলতেছে কোনোটাই ফয়সাল হয়নি তিনটাই চলতেছে এখন যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে আমি আশাবাদী আমি ন্যায় বিচার পাবো এবং আমার মেয়েও আমার কাছে ফিরে আসবে এবং আপনাদের আমার মেয়ের মুখ থেকে আপনারা শুনতে পারবেন তাকে কী কী কিভাবে কীভাবে ব্ল্যাকমেল করা হয়েছে এবং সে কত জীবন জীবন সংকটে আছে আমার শেষ বক্তব্য আমি আমি যেহেতু তিনটা মামলা আমার চলতেছে আমি আইনি আইনের মাধ্যমে একটা সুরক্ষা পাবো এবং ন্যায় বিচার পাবো এটুকু এটুকু আমার প্রত্যাশা আরেকটি জিনিস আপনাদেরকে বলে বলে রাখি সে কিছুদিন আগে আমি স্পেসিফিক ডেটটা আপনাদেরকে জানাইতে পারবো তার ফজরাফুল জমিদার প্লেসে তার একটা দুইটা অফিস স্পেস আছে এখানে মোস্তাক এবং তার একজন লোক প্লাস আমার খালাতো বনজামাই আবু সুলতান হোসেন আবুল নাম সে সেখানে উপস্থিত ছিল এবং আমার মেয়েও ওখানে উপস্থিত ওখানে সে মোস্তাক বলছে আমার মামলার এই বিষয়ে তদবির করতে গিয়ে সে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করেছেন ও ঘুষ দিয়েছেন পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ দিয়েছে সুতরাং যে দেশে মানুষ খুন করার জন্য খুনি ভাড়া পাওয়া যায় সেখানে টাকা দিলে প্রশাসনকে প্রভাবিত করা যেন বিষয়টি এমন নয় আমি আমি মনে করি এখন যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে আমি ইনশাল্লাহ আশাবাদী আমি ন্যায় বিচার করব